আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার নাম শায়র আজাদ নানো। আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহীর পঞ্চম শ্রেণীর ছাত্র। এখন পড়ালেখাটা হচ্ছে না লকডাউনে, এখন কি যে করি। ও মামা, মা গো, শুনেছ আমার স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং বন্ধ, এই বন্ধের মধ্যে দিয়ে কি আর জীবন চলে? এখন আমি যে কি করি আবার তুমি শুধু বলো। পারছি না, আমার না খুব চিন্তা হচ্ছে মা। আচ্ছা মা, আমি যেভাবে চিন্তা করছি আমার বন্ধুরাও কি সেভাবে চিন্তা করছে? এবার তো আমার পিএসসি পরীক্ষা, আমাকে তো ভালো রেজাল্ট করতেই হবে, কিন্তু কিভাবে? লক্ষ্যস্থলে পৌঁছাতে হলে ভালো গাইডলাইনের দরকার হয়, আর আমাদের মতো ছাত্রছাত্রীদের তো স্কুলের শিক্ষকগণই ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন। আর এখন আমি স্কুলে তো যেতে পারছি না, আবার স্যারদের বাসাতেও যেতে পারছি না, করোনার জন্য লকডাউন চলছে। কি বলো মা, লকডাউন কোনো সমস্যা না? কি বলো মা, সরকার আমাদের জন্য অনলাইন স্কুল চালু করেছেন। আমাদের স্যার মানে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের জনাব আহমেদ হোসেন স্যার, তিনি আমাদের জন্য এবং অন্যান্য স্যারদের নিয়ে রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল চালু করেছেন। কি মজা, কি মজা! এখন আর আমি পিছিয়ে থাকবো না। আহা কি আনন্দ এখন আমাদের মনে। থ্যাংক ইউ মাদার আমাকে এই খবরটা দেওয়ার জন্য। তাহলে আমি আজকে থেকেই ক্লাস শুরু করে দেব। ও মামা, মাগো মাগো, তাহলে তোমার ফোনটা একটু দেবে? আমার তো এখনই ক্লাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি দাও মা। জি মা। হ্যাঁ মা, আমার ক্লাসটা অনেক সুন্দর লেগেছে। আর জানো মা, আমাদের আহমেদ আর আহমেদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন পড়াটা, যেন মনেই হচ্ছিল না যে স্যারের কাছ থেকে অনেক দূরে বসে আছি। মনে হচ্ছিল যেন স্যারের ক্লাসে বসেই যেন ক্লাস করছি। জানো মা, আমার না খুব সুন্দর লেগেছে। আচ্ছা মা, আমার বন্ধুরা কি এই খবরটা জানে? তারা কি ক্লাস করছে? আমার তো একটু জিজ্ঞাসা করা দরকার। দেখি তো ওরাও ক্লাস করছে কিনা। হ্যালো নাফিম। হ্যাঁ হ্যাঁ, আমাদের যে আহমেদ হোসেন স্যার আছে না, হ্যাঁ তিনি রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল চালু করেছেন। হ্যাঁ, তুই কালকে থেকেই ক্লাসে শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। কি, তোকে খবর দিয়ে ভালো কাজ করলাম না? হ্যাঁ, তুই সবাইকে জানিয়ে দিস। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। দেখি তো আবার কে কল দিল। কে, আদি? কেন, তুই রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের কথা জানিস না? হ্যাঁ, ওইটা তো আমাদের আহমেদ হোসেন স্যার আরো কিছু সংখ্যক স্যাররা মিলেই তো ওটা করছেন। কেন, আমি, নবদ্বীপ, স্বচ্ছ আরো কতজনের নাম বলবো, আমরা সবাই তো ক্লাস করছি। আমার পাবনার নাটোরের বন্ধুরাও তো ক্লাস করছে। হ্যাঁ, তুই কালকে থেকেই ক্লাস করা শুরু করে দে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। করোনা লকডাউন দিয়ে আমাদের জ্ঞানের আলোকে আর তালা দিতে পারলি না। আমার অবাক লাগে যে করোনা নামক ভাইরাস চোখে দেখা যায় না, কিন্তু তার ভয়ে মানুষ আজ ঘর বন্দি।
মা বলেছেন, মানুষ প্রকৃতিকে ভুলে গিয়ে শুধু আমার আমার করছিল আর প্রকৃতির সাথে অসংযত আচরণ করছিল, তাই প্রকৃতি তার প্রকৃত রূপ হারিয়ে ভারসাম্যহীন হয়ে পড়েছিল। এই যে ধরুন সকালবেলা গাড়ি ছুটছে তো ছুটছে, কোনো বিরাম নেই, রাস্তার দুই ধারে স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, আবার কেনাকাটাতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছিল। সংযম, সহযোগিতা, সমঝোতা, বিবেকবোধ এবং আত্মীয়তার সম্পর্ক সবকিছুকে মানুষ লকডাউন দিয়ে রেখেছিল। অসহায়দের আত্মার কান্না প্রকৃতি শুনতে পেয়েছে এবং প্রকৃতি তার নিজ ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে তার নিজ ভারসাম্যকে আবার ফিরিয়ে আনবে। হয়তোবা করোনা ভাইরাসের এই মহামারী দেখে বিবেকহীন মানুষদের বিবেক ফিরলেও ফিরতে পারে। ও মামা, শুনেছ লকডাউনে কিন্তু আমার বোরিং লাগছে না, বরং ঘরে বসে রোদে না পুড়ে বাইরে না গিয়ে দিব্যি জনাব আহমেদ হোসেন স্যারের রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলে ক্লাস করে আমার সিলেবাসটা কভার করে নিচ্ছি। ছোট মামা ঠিকই বলেন, মেধা কখনো বসে থাকে না। কিছু জ্ঞানী স্যাররা ঠিকই বুঝতে পেরেছে যে আমাদের সফলতা অর্জন করতে হলে থামা যাবে না, এজন্যই তারা আমাদের জন্যই রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুল চালু করেছেন। কি বললে মা? আমাদের আহমেদ হোসেন স্যার সেরা উদ্ভাবক হয়েছেন? ওয়াও, থ্যাংক ইউ স্যার, স্যালুট স্যার আপনাকে। আপনি আমাদের ও রাজশাহী ল্যাবরেটরি হাই স্কুলের গর্ব। যে সার দিন করোনা মুক্ত হয়ে ঠিকই স্বাভাবিক জীবনে ফিরে আসবে, কিন্তু জাতির এই দুর্দিনে জনাব আহমেদ আলী স্যার ও কিছু সংখ্যক জ্ঞানী স্যার এবং তাদের উদ্ভাবনাময় রাজশাহী ডিভিশনাল অনলাইন স্কুলের কথা আমরা উপকারভোগী কোনো দিনই ভুলব না। হে আল্লাহ, আমিও যেন এই সব কীর্তিমান স্যারদের নিকট হতে পাওয়া সঞ্চিত জ্ঞানের আলো দ্বারা অনেক বড় কিছু করতে পারি। আমিন।